যে কোরআন বর্বর আরবকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে ওই কোরআন বাংলাদেশের মানুষকে মানবিক বানাতে পারে না পারে তা আমাদের একজন যে বললেন সূরা মুখস্থ করলেই মানুষ মানবিক হয় না সূরা মুখস্থ করলেই নাকি মানুষ মানবিক হয় না তা আমরা জানতে চাই কি করলে মানবিক হয় ডারউইনের ওই আকীদা বিশ্বাস রাখলে ইসলামকে নিয়ে কটাক্ষ করলেই মানুষ মানবিক হয় তাই না 90% মুসলমানের আকীদা বিশ্বাসে আঘাত করলেই বুঝি মানুষ মানবিক হয় আর প্রতিবাদ করলেই মানুষ অমানবিক হয়ে যায় এটাই শিখাতে চান আপনারা আমাদেরকে বলত পাইছেন তো যা শিখাইবেন তাই গিলতেছি তো الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون آمنت بالله صدق الله العلي العظيم অর্জুনা হিলফুল ফজল ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক এই তাফসীরুল কোরআন মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধার অত্যন্ত ভালোবাসার মানুষ রাহবারে হক আল্লামা হযরত শেখ আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম রব্বিয়ান আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানী যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মাইকলা কই মাইকলা তোমার তো আওয়াজ একটা আছে আর একটা নাই একটা আছে আরেকটা নাই উপরে আইয়া তো লাভ নাই তোমার জিনিস তো হ্যাঁ এনে তো কিছু নাই আগে দেখো তুমি সমস্যাটা আগে বুঝো আমি একটা আয়াত পড়ি তো বুঝো হ্যাঁ এই দেখো আমি পড়ি দেখো
দুইটাই আছে না তো আমি পড়ি তুমি একটু দেখো আউযুবিল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أتوكا دائر كو دورا ياس بولو پیسستی ہماری لا حول ولا قوة إلا بالله দেখ কিছু করতে পারোস নি এর বাদ দি আমি এক্সাইট হয়ে যাই মুহতারাম হাজরিন আমি সূরাতুন নূরের একটা আয়াত তেলাওয়াত করছি আয়াত নম্বর 55 এই আয়াতের তরজমা তাফসীর আমার যদি সময় থাকে আমি বয়ানের শেষ দিকে করব ইনশাআল্লাহ তাফসীর না তরজমা আর আজ পর্যন্ত শুধু শোনাতে চাই এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে দোস্ত আমি দুর্বল মানুষ সব দিক থেকে গলার দিক থেকে আইনের দিক থেকে আমলের দিক থেকে একটু মনোযোগ দিয়ে শুনলে তো লাইনের কিছু কথা বোঝা যাবে ওরা ধুরা চার ছয় পিটানোর মতো যোগ্যতা আমার নাই আস্তে আস্তে একটু একটু বুঝাইয়া বুঝাইয়া আগাইতে চাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই নবী কেন পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে পড়ে গেছে চূড়ান্তভাবে চূড়ান্ত রকমের বিপর্যস্ত ওই বিপর্যস্ত বিপন্ন মানবতাকে রক্ষার জন্য ওই জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কখন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের চরম নির্যাতন চলছিল নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে হযরতে মূসার বক্তব্য থেকে আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে এক জায়গায় আসছে মালিক বলেন ও ইল ক্বালা মূসা লিকাওমিহি যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইজ আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء ربكم عظيم এই আয়াতের মধ্যে আল্লাহ দেখাইছেন বনি ইসরাঈলের নির্যাতনের ধরন আল্লাহ বলেন হযরত মূসার বক্তব্য বড়দেরকে কঠিন থেকে কঠিন শাস্তি ছোটদের মধ্যে যারা মেয়ে হইতো মেয়ে তাদেরকে জীবিত রেখে দিত ছেড়ে দিত ভোগ করার জন্য পরে বড় হইলে কাজ করার জন্য আর ছেলে হইলে কি করত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেদেরকে জবেহ করে হত্যা করত কারণ গণকরা ব্যাখ্যা দিয়েছে বনি ইসরাইল এক ছেলে হবে যা আপনার ক্ষমতা ধ্বংসের কারণ হবে ফেরাউন ক্ষমতা হারানোর ভয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিশুদেরকে জবেহ করে হত্যা করত আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো আপনারা
এই ছোট্ট শিশু কি ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা রাখে রাখত? যে ছোট্ট বাচ্চার হাড্ডিগুলো এখন গোস্তের মতো নরম, ও এত প্রতাপশালী দুর্দান্ত, এমন ব্যক্তিকে ক্ষমতা থেকে কিভাবে নামায়? এটা তো অসম্ভব। তাইলে ফেরাউন এই ছোট্ট শিশুদেরকে কেন ভয় করে? বলে এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন না হক হয়, বাতিল হয়, তাগুত হয়, আল্লাহ দ্রোহী হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। এটা আল্লাহর একটা চূড়ান্ত সিস্টেম। যেমন ধরেন বাংলাদেশের মৌলবি, দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিরীহ প্রাণীর নাম, আমার পাশে যিনি বসা আছেন মস্তানে আজম, না মস্তান না, লাঠি একটা দিলে কয়জনের মাথা ফাটাইতে পারে? কথা বলেন না, পারবে না? আল্লাহ এত দুর্বল। আরে আল্লামা আহমদ শফি নগর, আল্লাহ মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসতে পারে না, জায়গা পুরো বাঁকা হয়ে যায়। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলে, মানুষটা দাঁড়াতে পারতেন না, পা কাজ করে না, অথচ এই দুর্বল মানুষগুলোর ভয়ে গোটা দুনিয়া অস্থির ছিল। কেন রে ভাই এই দুর্বল মানুষদেরকে এত ভয় কেন? এই মজলিসে যত মৌলবি আছে সব দিন ধরে ধরে পকেট চেক করুন তো, দেন তো কি পান, বোমা পাইবেন না, একটা পিস্তল পাইবেন, কি পাইবেন, একটা মিস ওয়াক আর একটা চসবি কি? তো এই এমন দুর্বল প্রাণী এদেরকে এত ভয় কেন আপনাদের? কারণ ওই একটাই, এ মানুষ দুর্বল কিন্তু হক, এই জন্য আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী না হকের কলিজা ঢুকায় আছে। এটা আল্লাহর সিস্টেম। ঠিক ওই সময় আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন বনি ইসরাইলকে রক্ষা করার জন্য। এ পর্যন্ত কথা বুঝেছেন আপনারা? তো সামনের কথাগুলো বোঝার জন্য আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন, বুঝেছেন জবাব দিয়ে। আচ্ছা, যদি রোগী ছোট হয়, হালকা গলা ব্যথা, আমার ঠান্ডা লাগছে, যেমন এরকম ঠান্ডার রোগীর চিকিৎসার জন্য বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তারকে তালাশ করা হবে না স্থানীয় ডাক্তার? আরে কার কাছে যাবেন? রোগী ছোট হইলে কার কাছে যায়? স্থানীয় ডাক্তার না প্রফেসর বড় ডাক্তারের কাছে? কিন্তু রোগী যদি বড় হয় কার কাছে যাবেন? ছোট ডাক্তার না বড় ডাক্তার? আচ্ছা আচ্ছা, আরেকটা জবাব, সর্বশ্রেষ্ঠ রসুল কে? আরে ডরান কেন, বলেন না, এখন আপনাকে স্টার্ট হয় নাই নাকি? একটু কথাবার্তা কইলেন, আপনারা কথা না বললে তো আমারও স্টার্ট হইব না, এমনি ঠান্ডা লেগে রয়েছে, কঠিন ঠান্ডা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো সর্বশ্রেষ্ঠ রসুল কে বলেন? এটা ঠিক আছে, কিন্তু নবীকে শ্রেষ্ঠ নবীকে আপনারা পায়া কি গর্বিত না? গর্ব তো প্রকাশ পায় না, এই জন্য কথাটা বলার সময় একটু ঘুরে ঘুরে বললে কি হয়? যদি বলা হয় হুজুর বলে ফেলছে, দেখছেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে যদি জিজ্ঞেস করা হয় তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শোনো তুমি শোনো, তুমি তাকাই আমার জবাব দিলে এখন তো তুমিও বাংবা, তোমার মাইকও বাংবো, তোমার ক্যামেরাও বাংবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভুলে গেছে, মাফ করে দাও। খেয়াল করে এগো জামায় আমরা শেষ, ডরে কিছু করিও না, আবার কোনটা দিয়ে দেখেন লাগে। যেহেতু আল্লাহ তাআলা
ও বলতেছিলাম সর্বশ্রেষ্ঠ রসুল কে জিজ্ঞেস করলে এইভাবে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী তো সর্বশ্রেষ্ঠ আছেনই তা আমাদের বললে আমার দামটা হবে না বুঝেন না এই কথা যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য সব মিলিয়ে ফলাফল কি বের হলো সর্বশ্রেষ্ঠ ডাক্তার সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ ওই সময়ই পাঠাইছেন যখন দুনিয়ার মানুষের অবস্থা ছিল সবচাইতে জঘন্য আর খারাপ কারণ রোগী বড় না হলে ডাক্তার বড় টানতেন না রোগী বড় প্রমাণ করে ডাক্তার বড় আনছেন প্রমাণ করে রোগীও বড় ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া বলেন ভাই এগুলো ভূমিকার কথা একটু বুঝেন নাইলে সামনের কথা বোঝা কঠিন হবে এগুলো সময়ের কথা আপনাদের শোনা দরকার আমি কদিন ধরে খাওয়া নিয়ে বয়ান করতেছি মানুষের দিল দামাগ ওয়াশ করা দরকার মানুষ কি আমল করবে ইমানই তো ঠিক নাই বলেন না আর আমার আপনার ইমানই তো সমস্যা চিন্তায় সমস্যা মন মেজাজের সমস্যা মননের সমস্যা আকিদায় সমস্যা চেতনায় সমস্যা কয়টা ঠিক করবো আমল তো মরের কথা ওগুলা তো কবুলই হবে না যদি জায়গায় ঘোড়ায় গলত থাকে বিদ্যুতের লাইনই নাই সব ফ্যান এসি লাগাইয়া বয়া বয়া খালি বাতাস খান লাইনই তো নাই হায় যেহেতু আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে পাঠাইছেন ওই মানুষগুলোকে ঠিক করার জন্য বোঝা গেল মানুষগুলো সবচাইতে খারাপ ছিল ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া কি বলা হয় বর্বরতার যুগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যার কারণে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন ওদেরকে ঠিক করার জন্য তো ইতিহাস বলে কথা আমি একটু ধারণা দিই আপনাদেরকে লম্বা ইতিহাস শোনানোর সময় অনেক দূর যাব সফরে অনেক দূর বর্বরতার মাত্রা ছিল এমন কথাবার্তা ফোন ঠিক আছে ঠিক আছে আচ্ছা থাক আমি বলছি তো আমি মাইকে বলছি আপনি মুখে বইলা লাভ কি আচ্ছা ঠিক আছে আর ফোন দিয়ে তুমি অনেক বা অনেকক্ষণ ধরে কথা বলতেছ সামনে বসে বললে তো ডিস্টার্ব হয় মনোযোগ নষ্ট নষ্ট আগেই বলছি আমি উড়া দুরা চার ছয় পিটাইতে পারবো না উড়া দুরা মারার জন্য বল কি স্টেম সোজা হয় না বাইরে যা দেহার সময় আসবে ধুম ধরাক্কা পিটা আমি তো উড়া দুরা পিটাইতে পারবো না আমি আস্তে আস্তে দেখে শুই না বুঝাইয়া বুঝাইয়া আগাইতে হয় এখন মনোযোগ নষ্ট হইলে তো আমি বুঝাইতে পারবো না আমি তো বুঝাইতে আসছি আপনাদেরকে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি নাই কিসা কাহিনী গজল গল্প বলার জন্য আসি নাই একটু মিজাজ পরিষ্কার করার জন্য আসছি একটু আকীদা ঠিক করার জন্য আসছি একটু চেতনা পরিবর্তনের চিন্তা করছি একটু আপনার মনের মধ্যে আফসোসের হতাশার আগুন জ্বালাইতে আসছি একটু বুঝেন কথা বলতে বর্বরতার মাত্রা কেমন ছিল তো বলে একটা মুদ্রার জন্য ওরা মানুষ খুন করে ফেলতো কোনো চিন্তা করত না আচ্ছা মূর্তি পূজা এখন হয় কিনা তখনও হইতো পার্থক্য কি এখন মূর্তি পূজা মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন খোদ বাইতুল্লার ভেতরেই 360টা মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে যাওয়ার সময় মানুষগুলো বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত কেন ওই রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় আরেক বিপদ না রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো ওই পকেটের মূর্তি ফালাইয়া ওই পাথরের পূজা করা শুরু করছে প্রতিমা বিসর্জন আচ্ছা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হইতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে তো রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা বাবার জন্য ছিল সামাজিক কলঙ্ক যে আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে এই ছিল বর্বরতার অবস্থা মানুষগুলো এতটা বর্বর আর খারাপ কেন হলো মূল কারণ কি আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন মানুষগুলো এতটা বর্বর হওয়ার পেছনের মৌলিক কারণ দুইটা কয়টা
এক নম্বর ছিল জাহালত অজ্ঞতা মূর্খতা লেখাপড়া নাই আরেকটা ছিল চারিত্রিক অধপতন চরিত্র নষ্ট মানুষের লেখাপড়া আছে চরিত্র নষ্ট থাকলে মানুষ তাও অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার মূর্খ না শিক্ষিত অথচ বাংলাদেশের মানুষ কি দেখলো সরকারি কাজ পাইয়া বেটা রোডের বদলে বাস ঢুকাইয়া দিছে একজন ডাক্তার শিক্ষিত না মূর্খ অথচ চরিত্র নষ্টের কারণে ওই করোনা চলাকালীন সাবরিনাদের মতো কিছু অসাধু ব্যবসায়ী ডাক্তার যারা মানুষকে টিকা না দিয়ে এই সার্টিফিকেট বিক্রি করে দিছে তার মানে কি লেখাপড়া থাকলেই মানুষ অপরাধ করে না এমন না চরিত্র ঠিক থাকতে হয় অথচ ওই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া না ছিল চরিত্র ঠিক এই কারণে মানুষগুলো এই লেভেলের বর্বরতায় জড়াইয়া গেছে এই দুই সমস্যাকে মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠায় কয় দায়িত্ব সমস্যা কয়টা বলেন সমস্যা কয়টা দুইটা আল্লাহ নবীকে দায়িত্ব দিবেন কয়টা দুইটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন এক নাম্বার আমার নবী কি ছিলেন বলেন সবাই সবাই বলেন দুই নাম্বার নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইছেন যেন আমি ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওই বর্বর মানুষগুলোকে সেরা মানুষ বানাতে পারি কয় দায়িত্ব বলেন সবাই কয় দায়িত্ব আচ্ছা আবার পেছনে যাই বলেন আমার নবী কি ছিলেন সবাই বলেন শিক্ষক আমার নবীকে বলা হয় উম্মি নবী উম্মি মানে অনেকে মনে করেন জাহেল আর মূর্খ না না নাউজুবিল্লাহ আমার নবী মূর্খ ছিলেন না বরং সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন উম্মি মানে হচ্ছে তিনি কারো কাছে পড়াশোনা করেন নাই একাডেমিক লেখাপড়া ছিল না আমার নবী স্বয়ং আল্লাহ তাআলা নিজে পড়াইছেন আমার নবীকে সুবহানাল্লাহ কাজী আমার নবী কি ছিলেন শিক্ষক খেয়াল করেন খুব খেয়াল করেন আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই এগুলো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের কোন শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ছোট আর খাটো করার জন্য আমি কথাগুলো বলবো না আল্লাহ সাক্ষী বিশ্বাস রাখি আমি কথাগুলো বলবো শুধুমাত্র আপনাদের অন্তরে একটা আফসোসের আগুন জ্বালাই আমি বলতে চাই ও ভাই আমরা যারা মাদ্রাসায় পড়েছি যদিও আপনারা ভাবেন আমরা পশ্চাৎপদ জাতি পিছায় আছি এই জমান যুগের সাথে আমাদের মিলে না আপনারা এমনটা ভাবতে পারেন কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে আমরা মাদ্রাসায় পড়ে ঠগি নাই বরং আপনি ঠগেছেন আমি বলি আপনি ঠইগেন না যদি নিজে ঠগে থাকেন অন্তত নিজের সন্তানকে ঠগায় এই পয়গামটা দেওয়ার জন্য কথাগুলো বলবো আপনাদেরকে ছোট করার জন্য বিশ্বাস রেখে আমরা যারা মাদ্রাসায় পড়েছি পড়ছি কমই হোক আলিয়া হোক এখানে আমি ভাগ করতে রাজি না আমাদের একটা গর্বের জায়গা খুব ভালো করে বুঝে আমাদের একটা গর্বের জায়গা আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের সিলেবাস তৈরি করেছেন কে জানেন খলিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন আমাদের সিলেবাস কোন থাকে আমাদের গর্ব আর দেখেন না আমরা গর্ব করি কি নিয়া আমাদের গর্ব আমাদের আসল ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ আমাদের বাবা একজন নবী আদম আমাদের শিক্ষক শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের এই শিক্ষার শিক্ষা প্রণেতা সিলেবাস প্রণেতা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি আল্লাহর কাছে সুপারিশ করেছেন সূরা বাকারা আয়াত 129 তিনি বলেছেন আল্লাহকে সিলেবাস দিয়েছেন আল্লাহর কাছে তো আমাদের সিলেবাস প্রণেতা খলিল ইব্রাহিম আমাদের বাবা একজন নবী আদম আমাদের আসল ঠিকানা জান্নাত আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস বলেছি চারটার কথাই মাথায় রেখে এক আমাদের আমাদের বাড়ি কোথায় আসল বাড়ি জান্নাত আমাদের বাবাকে না একজন নবী বলেন একজন নবী আদম
আপনারা এই পর্যন্ত তো আমাদের সাথেই আছেন, আমাদের শিক্ষা সিলেবাস প্রণয়নকারী কে? খলিল ইব্রাহিম। এখান থেকে আপনারা আমাদের থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু হয়েছে। আমাদের শিক্ষক কে বলেন না? আমাদের শিক্ষক কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা দিয়ে শুরু করি, আগে বাকিটা পড়ে। এটা তো আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনাদের শিক্ষার গোড়ায় কে? হ্যাঁ, গর্ব তো করেন অনেক কিছু, কে আপনাদের শিক্ষার গোড়ায় বলেন? ইতিহাস বলেন, খুঁজে পাবেন না, পাবেন না, খুঁজে চ্যালেঞ্জ পাবেন না। হ্যাঁ, আমাদের কাছে আছে ইতিহাস, আমারটা শুনেন, আমারটা ভালো না লাগলে আপনারটা বলেন, রাস্তা বন্ধ করি নাই। মনে রাখবেন একটা কথা, আসমানি শিক্ষা ছাড়া যত শিক্ষা জগতে প্রচলিত আছে সমস্ত শিক্ষার গোড়ায় হচ্ছেন একজন মূর্খ। আমি এটা জোর গলায় বলছি, দায়িত্ব নিয়েই বলছি, ভাষা ভাষা করে কথা বলছি না। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে আপনি বলেন আপনার কে আছে শিক্ষার গোড়ায়, আপনি বলেন, পাবেন না। বলে মূর্খ বলেন কোত্থেকে? হ্যাঁ, এটাও বুঝে আমি বুঝাইতেই আসছি, চাপায়া দিতে আসি নাই আপনাদেরকে, ছোট খাটো করার জন্য আসি না, আপনাকে বুঝাইতে আসছি। আপনি আমার ভাই, আমি বলি একজন বাবা তার সন্তানের জন্য যতটা হিতাকাঙ্ক্ষী, এ আল্লামা আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ এই জাতীয় বুজুর্গ ওলামায়ে কেরাম উম্মতের জন্য তার চেয়ে অনেক বেশি হিতাকাঙ্ক্ষী। আপনার সন্তানের জন্য আপনি যত ফোঁটা চোখের পানি ফেলেন, এই জাতীয় বুজুর্গরা উম্মতের জন্য তার চেয়ে অনেক বেশি চোখের পানি ফেলেন। আপনি সর্বোচ্চ আপনার সন্তানের দুনিয়া উন্নতি, ক্যারিয়ার উন্নতির চিন্তা করেন, আর এই জাতীয় ওলামায়ে কেরাম আপনার সন্তানের আখেরাতের উন্নতির চিন্তা করেন। দুনিয়া আখেরাতের পার্থক্য যতদূর, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক আর উম্মতের সাথে উম্মতের আলেমের সম্পর্ক ঠিক ততদূর পার্থক্য। মহতরম হাজরিন, বলে আমাদের শিক্ষার গোড়া একজন মূর্খ, এটা কেন বললে? হ্যাঁ বললাম কেন, আপনি বুঝেন। ধরেন মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, সর্বপ্রথম বুঝেন, যার আগে আর কেউ মেট্রিক পাস করে নাই, যার আগে কেউ মেট্রিক পাস, এই সর্বপ্রথম মেট্রিক পাস মানুষটার শিক্ষক কোন পাস একটু বুঝে শুনে বলেন তো। সাবাস, নাইন পাস। আচ্ছা ধরলাম শিক্ষক সর্বপ্রথম নাইন পাস, এবার একটু বুঝে শুনে বলেন তো এই শিক্ষকের শিক্ষক কোন পাস? এই তো লাইনে বসছেন আপনারা। এবার আমি খালি প্রশ্ন করব, আমার প্রশ্নের সাথে সর্বপ্রথম লাগাইয়া তারপরে জবাব দিয়ে বলেন, এই এইটের শিক্ষক কোন পাস? সেভেনের শিক্ষক, সিক্সের শিক্ষক, ফাইভের শিক্ষক, ফোরের শিক্ষক, থ্রির, টুয়ের শিক্ষক, ওয়ানের শিক্ষক? আপনারা বলছেন জিরো, আমি বলছি জাহেল আর মূর্খ, একই তো কথা। কিন্তু দোস্ত আমাদের শিক্ষার গোড়ায় কে? আরে ভাই, আপনাকে এই লাইনে আনতে চাইতেছি আমি, আপনাকে তাড়ানোর জন্য কথাগুলো বলছি না। আপনিও গর্ব করেন না, রাস্তা তো বন্ধ হয় নাই, আপনিও তো পারেন সর্বশ্রেষ্ঠ নবীকে শিক্ষক বানাইতে, আমি তো মানা করছি না। ওই দাওয়াত দিতে আসছি আপনাকে, আপনাকে বোঝানোর জন্য। আপনি বুঝেন, মন খারাপ করে, মন খারাপ তো আপনার অতীতের উপর হওয়া দরকার, আমার বয়ানের উপর না। আপনার মন খারাপ তো আপনার অতীতের উপর হওয়া দরকার, আপনার বাবার উপর বিরক্ত হওয়া দরকার, সন্তান তার বাবার উপর বিরক্ত হওয়া দরকার, আমার উপর না। আমি তো আপনার হিতাকাঙ্ক্ষী হইয়া আপনার জন্য যেটা মঙ্গল আমি সেটা বলছি। আপনি কোথায় কোথায় ঘুরছেন? আপনাকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর লাইনে আনতে চাই। আমাদের শিক্ষার গোড়ায় কে? বলে এটা কেমনে বলতেছেন? হ্যাঁ, এটাও বুঝেন, এটাও বুঝেন। দেখেন আমরা বুখারী শরীফ পড়েছি, হযরত তো বুখারীর উস্তাদ, এখানে উস্তাদ থাকতে পারেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, এই হাদিস আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন মাদ্রাসায় পড়েছি আমার এই হাদিসের উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ একজন, মানে আমার দাদার উস্তাদ একজন, তিনি শেখুল আরব ওয়াল আজাব হযরত হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু বারকাতাহ। তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ কাসিমুল উলুম আল খায়রাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসিম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ শাহ মুহাম্মদ ইসহাক দেহলভি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আহমদ আল কশাশি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আহমদ আশিনাবি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ জাইনউদ্দিন আল মিসরি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আহমদ ইবনে আলী আল হাজার আসকারানী রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ ইব্রাহিম আত তানুখি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আবুল আব্বাস আল হাজ্জার রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আবু আলী আল জুবাইদি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আবুল বকর সিজি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আবুল হাসান আদ দারুদি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আবু মুহাম্মদ আস সরখসি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাদি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ হুমায়ুন রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহ তার উস্তাদ উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার গোড়ায় কে বলেন বলেন আমাদের শিক্ষার গোড়ায় কে দোস্ত অনেক কষ্টের কথা এগুলো এগুলো বলার কথা ছিল না আপনাদেরকে আমরা বলতে বাধ্য হচ্ছি আপনাদেরকে শুরুতে এই বরকতময় সিরিয়াল থেকে হটানো হয়েছে আপনাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনি শিক্ষা উঠাইয়া আপনাকে শুরুতেই খলিল ইব্রাহিম এবং শ্রেষ্ঠ নবীর লাইন থেকে আলাদা করা হয়েছে এখন আপনার সিলেবাস প্রণয়নের প্রণেতা খলিল ইব্রাহিম না আপনার সন্তানের সিলেবাস প্রণয়ন করে ওই মুরতাদ জাফরি পালদের মতো শয়তান আপনি কতটা বঞ্চিত হয়েছেন আপনি চিন্তা করছেন আপনার সিলেবাস দিয়েছিলেন খলিল ইব্রাহিম আপনাকে সেই বরকতপূর্ণ সিলেবাস থেকে সরায়া আপনাকে এখন কি সব আজগুবি কথাবার্তাওয়ালা সিলেবাস আপনার সামনে পেশ করেছে আপনার সন্তানের সামনে পেশ করেছে প্রথমেই তো আপনাকে বঞ্চিত করা হয়েছে খলিলের সিলেবাস থেকে আলাদা করে আপনার জাতির পিতা আমাদের সকলের জাতির পিতা খলিল ইব্রাহিম তার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে মিল্লাতে ইব্রাহিম থেকে আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে এরপর কি করা হলো শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহর লাইন থেকে আমাকে আপনাকে বিচ্ছিন্ন করা হয়েছে আমরা চুপচাপ ছিলাম আপনারা কিচ্ছু বলেন নাই এটা আপনাদের দায়িত্ব ছিল কিছু হইলে একটা আওয়াজ উঠায় একমুখী শিক্ষা ব্যবস্থা চাই আমরাও চাই একমুখী শিক্ষা ব্যবস্থা একমুখী শিক্ষা ব্যবস্থা আমার রবের শিক্ষা ব্যবস্থা অন্য কোন শিক্ষা ব্যবস্থা দুনিয়ায় টিকতে পারে না আমরাও চাই একমুখী শিক্ষা ব্যবস্থা সেটা কোরআনী শিক্ষা ব্যবস্থা একসময় মুসলমানরা সবাই কোরআনী শিক্ষায় শিক্ষিত ছিল এরপরে না তোমরা এদিক সেদিক থেকে টাইনে টাইনে আনছো একমুখী শিক্ষা ব্যবস্থা যেই ধর্মের মানুষ সংখ্যায় বেশি অধিকটাই হবে এটাই গণতন্ত্রের ভাষা কথা বলেন আপনারা গণতান্ত্রিক দেশে চলে গণতান্ত্রিক সরকার গণতন্ত্রের ভাষাই এটা মানুষ বেশি যেদিকে সিদ্ধান্ত তার মুসলমান বেশি না অন্য ধর্ম বেশি তুলনাই হয় না প্রশ্নই আসে না যাই হোক দোস্ত একটা সম্পর্ক ছিল আপনার একটা সম্পর্কই কোন রকম জোড়া লেগেছিল সেটা হচ্ছে আপনার আসল বাড়ি জান্নাত কোথায় আপনার আমার বাবাকে নবী আদম বলেন কে আচ্ছা কেউ যদি বাবার অবাধ্য হয় অবাধ্য মানে ধর্ম ত্যাগী সন্তান বাবার ধর্ম ইসলাম ছেলে যদি মুরতাদ হয়ে যায় ধর্ম ত্যাগ করে তো যে হুজুর তো আছেন আমরা পড়েছি কিতাবে মিরাস যে সমস্ত কারণে সন্তান মিরাস থেকে বঞ্চিত হয় এর মধ্যে একটা হচ্ছে ধর্ম ত্যাগ কি ছেলে সন্তান যদি ধর্ম ত্যাগ করে বাবার ধর্ম থেকে আলাদা হয়ে যায় ওই বাবার মিরাসে
আমরা নবী আদমের ধর্ম যদি ত্যাগ করি তাওহীদ আল্লাহর দেওয়া বিধান এটা ত্যাগ করলে বাবার সাথে সম্পর্ক থাকে তো জান্নাতের মিরাস পাবো কোথিকা ঘটনা তো গন্ডগোল তো লেগে গেছে ওই জায়গায় এখন যেন শয়তান আমাদেরকে আমার বাবাকে চক্রান্ত করে জান্নাত থেকে বের করেছে আমাদের জীবনের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমরা আমার আসল বাড়িতে আবার ফেরত যাব কিন্তু যেন আমরা যেতে না পারি আমাদের গোড়া কাটা হচ্ছে কেন কারণ আমরা আমাদের বাবা যদি আদম হয় আমার বাবা আর মাকে জান্নাত আল্লাহ বুঝাইয়া দিছেন বলেছেন আল্লাহ তাআলা আজ আপনারা জান্নাতে থাকতে থাকেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত জান্নাতে থাকতে থাকেন যা মনে চায় খাইতে থাকেন যেখানে মনে চায় যেতে থাকেন হ্যাঁ আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত বুঝাইয়া দিছেন আমার বাবা মা জান্নাতের মালিক এখন সন্তান হিসাবে আমরাও ভাগ পাবো জান্নাতে কিন্তু যদি বাবার থেকে আমাকে আলাদা করা যায় তাইলে আমাকে জান্নাত থেকে ঢুকাইতে আমাকে আটকানো যাবে এটাই তো শয়তানের চূড়ান্ত টার্গেট আমাদের থেকে জান্নাত থেকে বিদায় করছে আমরা যেন জান্নাতে আবার ফেরত যেতে না পারি এটাই তো শয়তানের চূড়ান্ত টার্গেট এই জন্য এখন নতুন আরেক চক্রান্ত শুরু হয়েছে আমাকে আপনাকে যেন আমার বাবা আদম থেকে বিচ্ছিন্ন করা যায় নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে ও দোস্ত এই সিলেবাসে আমার সন্তান তো পড়বে না আপনার সন্তান পড়ছে আপনাকে শোনা দরকার আপনাকে বলা দরকার আপনাকে চিৎকার করা দরকার আমার মৌলবীর তো এটা ঠেকানা হ্যাঁ দায় দায় ওরাসতুল আম্বিয়ার দায় হিসাবে বলছি আমার সন্তান কিন্তু এই সিলেবাস পড়বে না এই সিলেবাসের ধারে কাছে যাবে না আপনি আগে তো নবী মুহাম্মদ থেকে আপনাকে আলাদা করা হয়েছে কলে ইব্রাহিমের সিলেবাস থেকে আলাদা করা হয়েছে এখন যেন আপনি জান্নাতে না যেতে পারেন যেই পরিচয়ে জান্নাতে যাবেন আপনি আদমের সন্তান সেই পরিচয় থেকে আপনাকে আলাদা করা হচ্ছে নতুন সিলেবাসে দেখানোর চেষ্টা হচ্ছে মানুষ কোন মানুষের সন্তান না মানুষের পূর্বপুরুষ ছিল বানর আমরা বানরের সন্তান ডারউইনের সেই উদ্ভট পাগলামি ওই সমস্ত পাগলামিকে বিজ্ঞান নাম দিয়া আমাদের সমাজে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অথচ দুনিয়ার সব বিজ্ঞানী এই ব্যাপারে কথা বলেছে এটা বিজ্ঞান নয় বিজ্ঞান বিজ্ঞান তো প্রমাণের কথা এটা বিজ্ঞান নয় এটা ডারউইনের একটা মতামত ডারউইনের ওই মতামতকে বাংলাদেশের সিলেবাসে ওই জাফর ইকবালদের মতো ওই মুরতাদরা যারা আমার সন্তানের সিলেবাস প্রণেতা আমার সন্তানের সিলেবাস প্রণেতা তো ছিল খলিল ইব্রাহিম আলাইহিসসালাম ওই বরকতপূর্ণ সিলেবাস থেকে আমাকে আপনাকে আলাদা করে ওই জাফর ইকবালদের সিলেবাস প্রণ হচ্ছে কেন আমরা যেন বাবা থেকে বিচ্ছিন্ন হইয়া জান্নাতে আর ঢুকতে না পারি অ মুসলমান এটা শুধু মোল্লাদের কাজ না এটা মৌলবীর চিল্লানের বিষয় না এটা রাজনীতির ব্যাপার না এটা কোন মার্কার ব্যাপার না এটা ভোটাভুটির ব্যাপার না এটা ক্ষমতায় যাওয়ার ব্যাপার না এটা ইমানের ব্যাপার এটা চেতনার ব্যাপার এটা বিশ্বাসের ব্যাপার এটা আকীদার ব্যাপার আওয়াজ উঠাইতে হবে আওয়াজ উঠাইতে হবে 90% মুসলমানের দেশে এই নাস্তিকতা চর্চা করতে দেওয়া যাবে না দেওয়া যাবে না দেওয়া যাবে না বলেন আপনারা এটা কি মোল্লাদের বিষয় আমার মাদ্রাসায় সিলেবাস আমরা পড়াবো এটা হুজুরের বিষয় দা হাসান জামিলের ব্যাপার কাদের ব্যাপার বলেন বলেন কাদের ব্যাপার তো আওয়াজ তো আপনাকে উঠাইতে হবে আমরা আছি আমাদেরকে বিচ্ছিন্ন কেউ ভাবেন না আমরা আপনার ভাই এটাই এই উপমহাদেশের আল্লাহর দেওয়া এক শ্রেষ্ঠ নেয়ামত খ্রিস্টানরা যখন স্পেন দখল করে মাত্র ইতিহাস বলে মাত্র 6 দিনের মধ্যে গোটা স্পেন থেকে ইসলাম নিশ্চিহ্ন করেছিল এমনকি একটা আরবি শব্দের চর্চা পর্যন্ত ওরা করতে দেয় নাই কিন্তু এই ভারত উপমহাদেশ ইংরেজরা 200 বছর কিচ্ছু করতে পারে নাই মুসলমান দমানো যায় নাই কারণ কি জানেন হ্যাঁ কারণ হচ্ছে স্পেন তো একজন কাসেম নানুতুবি পায় নাই স্পেন তো একজন হাজি আমদাদুল্লাহ পায় নাই স্পেন তো একজন শেখুল হিন্দ পায় নাই স্পেন তো একজন হোসাইন আহমদ মাদানি পায় নাই স্পেন তো আসলে আশরাফ আলী থানভি পায় নাই এই উপমহাদেশ পেয়েছে হ্যাঁ এই উপমহাদেশের ওলামায়ে কেরাম উম্মতকে ছেড়ে পালায়া যান নাই রক্ত দিয়েছেন আপোষ করেন নাই জীবন দিয়েছেন আপোষ করে নাই রাস্তায় রাস্তায় আলেমের লাশ ঝুলেছে আবারও ঝুলতে প্রস্তুত আছি আপনাদেরকে ছেড়ে যাব না আমাদের বেগম পারা নাই আমরা বিদেশে টাকা পাচার করি না আমরা এদেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি এদেশের মানুষকে ছেড়ে আমরা যাব না এদেশের মানুষ আমাদের সাথে আছে আমরাও আপনাদের সাথে আছি আওয়াজ উঠান উঠাইতে হবে এই জায়গায় কোনো আপোষ চলবে না আপোষ চলবে না আপোষ চলবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার
মুসলমান রাগ করতেছেন আপনারা এটা কোন দলের বিরুদ্ধে গেছে আমার কথা কর কথা বলেন বলেন আপনারা বলেন আমাদের ওপেন বলেন হ্যাঁ সাবাস একটা ভালো জবাব আসছে বানরের দলের বিপক্ষে সাবাস সাবাস চমৎকার কথা আমি তো বলি তোকে যখন এত শখ তোরা নবীর সন্তান হইতে চাস না বানরের সন্তান হইতে চাস তো যায় সিরাখানা তোরা মা বাবার এত অবাধ্য সন্তান কে রে বাবা মারে সিরাখানা রেখে তোরা বাইরে ঘুষ খে আরে বলেন না বলেন না এই সমস্ত অবাধ্য মা বাবার সন্তান অবাধ্য সন্তানকে এই সমাজে বসবাস করতে দেওয়া যায় দেওয়া যায় আরে বলেন দেওয়া যায় এগুলার পিটাইয়ের চিড়িয়াখানায় খাঁচায় ঢোকানো দরকার কথা বলেন ঠিক কিনা আমাদের জিজ্ঞাসা দুইটা আমি খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করি আচ্ছা বানর থেকে যে সন্তান মানুষ তৈরি হয়েছে এরা বন্ধ হইল কবে বলেন এবারে জিজ্ঞেস করে বন্ধ হইল কবে কোন কারণে বানরের কোন জিন সমস্যার কারণে এটা বন্ধ হয়ে গেল বলেন জিজ্ঞেস করে এরপরে এত শত হাজার বছর গেল আজ পর্যন্ত তোগা বানর গ্রুপ যারা এই বানর গ্রুপ একটারও তো দেখলাম না বানরের লগে মেয়ে বিয়ে দিতে আমগো মানুষের লগে আসস্ত সম্পর্ক করার জন্য আ গাদার গোষ্ঠী গাদা যাও গোর লগে যায় বিয়া শাদি কর যা খুবই সে রাজি কথা কার কগল লগে যায় থাক কথা কর মানুষের সাথে থাকতে আসস্ত কি চক্রান্ত চলছে আগে হয়তো আদম সুমারি কি সুমারি আপনারা তো এগুলো খেয়াল করেন না দোস্ত এগুলো আমাদের চোখে পড়ে আদে আগে ছিল কি আদম সুমারি মানুষ গণে না এটা নাম ছিল কি এখন আদম বাদ এখন নাম দিছে জনসুমারি দেখছেন কিভাবে গোড়া কাটা হচ্ছে আমরা আমাদের ডালায় আঘাত হয় আমরা চুপ ছিলাম সবর করেছি দোয়া করছি আল্লাহর কাছে আমাদের পাতা ছেঁড়া হয় শুধু ছেঁড়া হয় না ওই পাতার পায়ে বেড়ি বান্ধা হয় ডান্ডা বেড়ি মাথায় হেলমেট যেন বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধীরা এই পিচ্ছে একটা বাচ্চা আয় হায় হায় আমরা সবর করছি আল্লাহর কাছে চোখের পানি ফেলছি কিন্তু শুনো ডালা কাটো সবর করবো সবর করছি পাতা কাটো সবর করছি কিন্তু যদি গোড়ায় কুঠারাঘাত করা হয় তখন এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন অস্তিত্ব টিকানোর জন্যে তখন আর চুপ থাকবো না যে কোনো মূল্যে অস্তিত্ব রক্ষা করা হবে অস্তিত্ব রক্ষা করা হবে দুই মেহনতে মিশনে যখন মেহনত শুরু করলেন বর্বর আরবদের পেছনে এখন বর্বরদের পরিচয় পাল্টা গেছে বর্বরদের বলে বর্বরদের পরিচয় পাল্টা গেছে এখন আর ওরা বর্বর আরব নাই বলে নতুন পরিচয় কি বলেন তা আমি বলবো আরে ভাই আমাকে কেন জিজ্ঞেস করো নবীকে জিজ্ঞেস করো আল্লাহকে জিজ্ঞেস করো নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলে তো নবী বলেন খায়রুল কুরুনি করনি এরা আর বর্বর নাই এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো মালিক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা সুবহানাল্লাহ বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার ভেতরেও এক নাম্বার কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি কে বলছেন আল্লাহ বলছেন আমি আমার নবীর সাহাবীদের কলবের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাশ মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم الله نبي صحابي رب باهر ويك نمبر بيتر او بولن بولن اي جي پوری برتن تا چلو سب چاہیتے خراب مانوس ہویا گلو سب چاہیتے بھالو مانوس اي پوری برتن کار چھوائے قرآن چھوائے بولن کسے چھوائے
বলেন বলেন কিসের ছোঁয়ায় সবাই বলেন কিসের ছোঁয়ায় ওই কোরআন তো আল্লাহ উঠায় নিছে কথা বলেন কথা বলেন শ্রেষ্ঠ মানুষ বানানোর যে মাধ্যম কোরআন যার মাধ্যমে দুনিয়ার সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল ওই কোরআন তো আল্লাহ উঠায় নিছে আছে আগেরটাই পুরোপুরি আগের মতো না পুরান হয়ে গেছে একটু দুর্বল হয়ে গেছে অনেকদিন হয়েছে না হ্যাঁ হসপিটালে ভর্তি আল্লাহ কি বলেন সুন্নাতাল্লাহি আল্লাতি কদ খালাত মিন ক্বাবলি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো হেরফের নাই কোরআনকে ধরে ওরা যেমন শ্রেষ্ঠ হয়েছে কাম পর্যন্ত যারাই কোরআনকে ধরবে আমি ওদেরকেও শ্রেষ্ঠ বানাই যে কোরআন বর্বর আরবকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে ওই কোরআন বাংলাদেশের মানুষকে মানবিক বানাতে পারে না পারে তা আমাদের একজন যে বললেন সূরা মুখস্থ করলেই মানুষ মানবিক হয় না সূরা মুখস্থ করলেই নাকি মানুষ মানবিক হয় না তা আমরা জানতে চাই কি করলে মানবিক হয় ডারউইনের ওই আকীদা বিশ্বাস রাখলে ইসলামকে নিয়ে কটাক্ষ করলে মানুষ মানবিক হয় তাই না 90% মুসলমানের আকীদা বিশ্বাসে আঘাত করলে বুঝি মানুষ মানবিক হয় আর প্রতিবাদ করলে মানুষ অমানবিক হয়ে যায় এটাই শিখাতে চান আপনারা আমাদেরকে বলক পাইছেন তো যা শিখাইবেন তাই গিলতেছি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও দোস্ত শুনেন একটা কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহি আল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা এই উম্মতের শেষ ভাগের সংশোধন উন্নতি অগ্রগতির রাস্তা একটাই এই উম্মতের শুরুর ভাগ যেই রাস্তা ধরে নিজেদেরকে সংশোধন করেছেন নিজেদের উন্নতি অগ্রগতি অর্জন করেছেন সেই রাস্তার নাম হচ্ছে কোরআনের রাস্তা আমি যে আয়াত পড়েছি শুরুতে সূরা নূরের 55 নম্বর আয়াত সে আয়াত আল্লাহ কথাটাই বলেছেন আল্লাহ কি বলেন শুনেন মালিক বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم الله বলেন আ কেউ যদি ঈমান পাক্কা করে কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজায় নেক আমল করে আমি পূর্বেকার পাক্কা ঈমানদার এবং কোরআন সুন্নাহ দিয়া যারা জীবন সাজিয়েছে তাদেরকে যেমন জমিনের নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়েছি আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওয়াদা যারাই কোরআন সুন্নাহ দিয়া জীবনকে সাজাবে আমি ওদেরকে দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়া আমরা দেশের হিতাকাঙ্ক্ষী আপনাদেরও হিতাকাঙ্ক্ষী সরকারের হিতাকাঙ্ক্ষী সবার হিতাকাঙ্ক্ষী কথাগুলো বুঝেন শত্রু ভাইবেন না আপন হিসাবে কথাগুলো গ্রহণ করেন আপনাদের যা অবস্থা দেখছি আমরা আমাদের লজ্জা লাগছে লজ্জা আপনারা কেউ ক্ষমতায় যাওয়ার জন্যে কেউ ক্ষমতায় থাকার জন্যে যা করছেন ক্ষণে ওদিকে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে এক ঘরের দরজা জানালা আপনি সব বন্ধ করেছেন আলো ঢোকার কোন রাস্তা নাই বাতাস ঢোকার কোন রাস্তা নাই এখন ভেতরটা কি হয়ে গেছে বলেন আমার তাড়াতাড়ি বলেন হুজুর চলে আসছেন ছেড়ে দিন বলেন কি হয়ে গেছে বলেন না এ অন্ধকার হয়েছে এই কার হাতের কামাই কথা বলে না আরে যে লাগাইছে তারই তো হাতের কামাই তো হুজুর না না এ কেমন দেখা এখানে বসলে না হলুদ বাতি হইব না এখানে পিছনে বসলে তো আমরা সবুজ বাতি থেকে না এটা হলো ওয়েটিং চেয়ার বাথরুমে কেউ ঢুকলে আপনি টোকা না দেওয়া পর্যন্ত বেড়ে তো বাইরে না টোকা দিলে তো বুঝে কেউ একজন আসছে বাইরে আমি টোকা খেয়ে গেছি তাড়াতাড়ি শেষ করতেছি আচ্ছা বলেন আমাকে কথা বলেন দরজা জানালা লাগাইছে কে আরে নিজে লাগাইছি কথাগুলো বুঝেন নাই
আপনি এক ঘরের মধ্যে আপনি নিজে এক ঘরের মধ্যে দরজা লাগাইছেন জানালা লাগাইছেন আলো বাতাস ঢোকার সব রাস্তা বন্ধ করছেন ভেন্টিলেটর বন্ধ করছেন আলো বাতাস ঢোকার কোন রাস্তা নাই এখন ঘরের ভিতরে কি আলো থাকবে না অন্ধকার এই অন্ধকার হলো কার কারণে নিজের কারণে ওইটাই জিজ্ঞেস করতেছি বলেন এই অন্ধকার হওয়া এটা কার হাতের কামাই এবার বলেন কার হাতের কামাই আপনি বৈশা বৈশা কারণ খুঁজে পান অন্ধকার হইল কেন তো মনে মনে চিন্তা করছেন ভরসা একটা আছে আমেরিকা এক স্বাস্থ্য ভাই থাকে হেরে লাগাইছেন ফোন ভাইয়া কি সমস্যা বলে ভাইয়া আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে মোবাইলে একটু আলো পাঠায় দাও তোমরা তো প্রযুক্তিতে মাশাল্লাহ কত উন্নত করছো চান্দে গেছো না আরো কই কই যাওয়ার চিন্তা করতেছো ভাইয়া তো গেছে ক্ষিপ্রা বড় ফাজিল কথাকার যখন তখন তুই আমার কাছে আবদার করো আমি কত কিছু চাই দেশ না বাগান দে আমেরিকান স্বাস্থ্য ভাইয়ের ধমক খাই আপনি চিন্তা করছেন তোর লাগবো না কেন আমার কাছে আমার আরেক ভাই আছে চীন থাকে ফুফাতো ভাই কোন জায়গায় আরে কোন জায়গায় চীনের ফুফাতো ভাইয়ের কাছে ফোন দিছেন ভাইয়া তোমরা তো সব দুই নম্বরিতে এক নম্বর মাশাল্লাহ কয় নম্বরিতে এক নম্বর দুই নম্বরিতে এক নম্বর কি কয়মন আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে আলো নাই মোবাইল একটু আলো পাঠায় দাও আমেরিকান স্বাস্থ্য ভাইরে কইছিল আওয়াজ দিছে ধমক কহা তুমি তো হ্যাঁ ধমক খাইলি আমার কাছে আইলি ওখানে ধমক খাইলি ভাগন্তে মিয়া তোমার দিতে দিতে আমি শেষ সরো আমার যে সমস্ত শর্ত আছে এগুলো আগে মানো নাইলে আলো পাঠাবো না আপনি চিন্তা করছেন দরকার নাই তো কারোর দরকার নাই দুলাভাই রে ফোন কারে দুলাভাই থাকে কই ভারত কোন জায়গায় আর দুলাভাই থাকে কই কথাটা ভারত ভারতের দুলাভাইরে ফোন দিয়েছে দুলাভাই কি ইলিশ তো কত কম খাইলা না কত ইলিশ তো খাইলা এখন একটু আলো পাঠায় দাও আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে দুলাভাই দিছে এক সেতা কটা ভাজিল কথা কর তোরে বাঁচাইতে বাঁচাইতে আমার অবস্থা কাহিনী সর আর কত আছে ঠিক হয়ে সর কত গো কাউরে লাগবো না আমি হুজুর রই বালা আইসে হুজুরের কাছে হুজুর একটা কিছু করে কি করবো কো ঘরে আলো নাই কেন আলো নাই কি সমস্যা কি করছে দরজা বন্ধ না খোলা কয় বন্ধ কারে আল্লাহ এই সহজ কামে লই আপনি আমেরিকায় ঘুরে দরজা খুলেন তো দরজা খুলছে জানালা খুলছে দেহে ফাঁক ফাঁকা কয় আল্লাহ এমন সহজ কামে লই আমি আমেরিকারে পা ধরলাম ভারতের কাছে তোষামোদি করলাম চীন দিয়ে এত এত কিছু করলাম নিজের নিজে কপাল থাপড়ায় দোস্ত আবার বলেন অন্ধকার হয়েছিল কার হাতের কামাই বলেন বলেন কার হাতের কামাই দেশে এক আওয়াজ উঠছে দুর্ভিক্ষ আসতেছে উঠছে না আওয়াজ উঠছে দুর্ভিক্ষ আসতেছে এই মুসিবত ওই মুসিবত এই নাই ডলার নাই ঋণ এই সেই কি এক আজাব আর আজাব ও আল্লাহর বান্দারা এই আজাব যদি আসে এটা সব আমার হাতের কামাই তুমি বরকত ঢুকার দরজা বন্ধ করছো এখন আমেরিকার কাছে দৌড়াইলে আজাব দূর হবে না চীনের কাছে দৌড়াইলে গজব দূর হবে না ভারতের তুষামোদি করলে গজব দূর হবে না আগে আগে বরকত ঢুকার দরজা খোলো আগে রহমত ঢুকার দরজা খোলো এই কথা আমার না আমি তো ব্যাখ্যা দিছি কথা তো আল্লাহ এখন কি কইবেন কথাকার কথাকার আমাদের একটা বদ অভ্যাস আছে কি বদ অভ্যাসটা কয়লাম দু তিন মিনিটে আমরা ডাক পিয়ন পিটাই ডাক পিয়ন পিটন বুঝেন দুই ঢাকায় পোলা লাগছে মারামারি আমরা তো সাপোর্ট জোর খুব বেশি ঢাকায় পোলা পাই মারামারি লাগছে যে যে এলাকায় যায় ও মাইর খায় ধরুন আমার এলাকায় আপনি আইসেন যত শক্তি হোক আপনি মাইর খেয়ে এটাই নিশ্চিত আমাদের সিস্টেমটাই এমন তো যেই পোলায় গেছে আরেক এলাকায় মাইরটার খাই আর নিজের এলাকায় অপেক্ষা করছে অ কবে আই দেখা এটা না তখন তো মোবাইল ছিল না চিঠি লেখছে চিঠি চিঠির মধ্যে কি লেখছে আমগো ঢাকায় বাসায় হবে আমগো মহল্লায় তোর পায়ের ওই খায় চিঠি দিছে পোস্ট করছে ডাক পিয়ন লয়ে গেছে চিঠি তো ডাক পিয়ন নিয়ে চিঠি দিছে ভাই তোমার চিঠি চিঠির ভাষাকার আরেকজনের লেখাকার কথা কয় না আরে লেখাকার আরেকজনের আরেক পোলার যেটা মাইর খেয়েছে ওই মাইর দেওয়ালা চিঠি খুইলা যখন দেখছে এর মধ্যে লেখা হবে অঙ্গ মহল্লায় তোরে পায়াল ওই খায়ালাম জিদ দেওয়ান কি করছে চিড়া ডাক ছিড়া ডাক পিয়ন রে মারছে তুই চটকা আচ্ছা বুঝা শুনা কর এই যে ডাক পিয়ন রে মারলো ডাক পিয়নের দোষটা কি কথা কন কথা কন আরে কথা বলেন ডাক পিয়নের দোষটা কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আসতেছে টাকা লই আসতেছে এদিকে বসে আচ্ছা ঠিক আছে আচ্ছা থাক থাক হ্যাঁ দিতেছে দিতেছে আচ্ছা ওই পাশে আসে ওই পাশে আসে আচ্ছা এদিকে তাকান সবাই তাকান সবাই তাকান ওই যে দিছে দিছে ওই যে দিছে الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا
দোস্তো আমরা মোল্লা মুর্শিদা তো আল্লাহ আল্লাহর রাসূলের ডাক পিও এই কথা তো এগুলো একটাও আমাদের না এই কথা কার এই কথা আল্লাহ আল্লাহর রাসূলের তোমার যদি কথা পছন্দ না হয় তো তুমি হুজুর পিটা ওটা কোন অভ্যাস তুমি যাই আল্লাহর না ধরবা আরে কথা বলেন যারা মোল্লা পিটায় এরা সুস্থ না পাগল আরে যারা মোল্লা পিটায় সুস্থ না পাগল তোমার হেড়ম থাকলে তুমি যাই আল্লাহর ধরা হবে না তো করবা না কারণ আবার ডরাও কেন ল্যাংড়া মশা তো রেডি আছে কোন মশা আর জালেম ল্যাংড়া মশা তো নমরুদের মতো এই ক্ষমতাধর ব্যক্তির জন্য তোমার আর আমার পিটাইতে ল্যাংড়া মশা লাগবে না কানাডায় যথেষ্ট কথা বলেন তো আল্লাহ বলতেছেন সূরা আরাফ আয়াত 67 আল্লাহ কে বলছেন আল্লাহ তাআলা সূরা আরাফ আয়াত 96 96 আয়াত 96 মালিক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله بولين الله بولين جدي دونو بدر مانوشرا ايمان ٹھیک کرے গুনাহ ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব আরে দোস্ত গজব আসবে না কেন যেই সিলেবাস আমার সন্তানকে পড়ানো হচ্ছে যেই নাস্তিকতার যে মিশন হাতে নেওয়া হয়েছে গজব আসবে না কেন দেশকে যদি গজব মুক্ত করতে চান যদি দুর্ভিক্ষ মুক্ত করতে চান আলেম হিসাবে আমাদের পরামর্শ করোনা থেকে বাঁচার জন্য স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়েছেন আপনাদের পায়ে ধরে অনুরোধ করি গজব থেকে দেশকে বাঁচাইতে হইলে দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাইতে হইলে আলেম ওলামাদের পরামর্শ নেন আমরা কোরআন থেকে আপনাকে পরামর্শ দিচ্ছি যদি দেশকে গজব আর আযাব থেকে বাঁচাতে চান তো গুনার আয়োজন বন্ধ করেন এই নাস্তিকতার যে মিশন হাতে নেওয়া হয়েছে এটা বন্ধ করেন সিনেমা হলগুলো বন্ধ করেন গানের আড্ডা বন্ধ করেন মদের আড্ডা বন্ধ করেন ক্যাসিনো বন্ধ করেন জুয়ার আড্ডা বন্ধ করেন আলেমদেরকে ছেড়ে দেন মুক্ত করে দেন মুক্ত করে দেন মুক্ত করে দেন محترم حاضرين محترم حاضرين যে কথাটা বলতে চাচ্ছি বলেন এরা আমাদেরকে আমাদের পরিচয়হীন করতে চাইবে আমরা পরিচয়হীন হতে চাই না বলেন আমাদের পরিচয় কি আমাদের আসল বাড়ি আমাদের পরিচয় পরিচয় ঠিক রাখেন পরিচয়হীন সন্তান এটা কোন ভালো বাবা মার সন্তান না মনে রাখেন কথা আমাদের পরিচয় আছে পরিচয় এই পরিচয় প্রত্যেকটা গর্বের পরিচয় এই গর্বের পরিচয় থেকে আমাদেরকে দূরে সরানোর চক্রান্ত হচ্ছে কেন এটাই তো শয়তানের চূড়ান্ত টার্গেট আমাদেরকে জান্নাত থেকে বের করছে আমরা যেন জান্নাতে ঢুকতে না পারি আমরা বলি না না আমরা তোকে মোকাবেলা করবো ইনশাল্লাহ জান্নাতে আবার আসল বাড়িতে ফেরত যাবই যাবো ইনশাল্লাহ বলেন আমাদের আসল পরিচয় আসল বাড়ি কোথায় আমাদের বাবাকে না একজন নবী বলেন একজন নবী আদম একজন বাদ দেন তাইলে বলা সহজ হবে বলেন আমাদের বাবাকে আমরা কার সন্তান নবীর সন্তান বলেন কার সন্তান না এতক্ষণ কি বুঝাইলাম কার সন্তান না যাদের মনে চায় ওরা যারাই হোক কি কুত্তার সন্তান হইলে আমার কি আয় যায় তো শুয়ারের বাচ্চা কাচ্চা হইলে আমার কি আসে যায় আমরা হইতে রাজি না আমরা নবীর সন্তান আমাদের সিলেবাস প্রণয়নকারীকে খলিল ইব্রাহিম এটা সংশোধন করে চূড়ান্ত রূপ দিয়েছেন আল্লাহ প্রস্তাবন দিয়েছেন কে খলিল ইব্রাহিম বলেন কে আমরা এই বরকতপূর্ণ সিলেবাস ছাইয়া ওই নাস্তিক জাফর ইকবালদের সিলেবাস গ্রহণ করতে রাজি না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমাদের শিক্ষককে
محمد رسول الله صلى الله عليه وسلم امرا اي بركت پورن شکھا اما در شکھا اي گرار اي بركت پورن دھارا اي بركت پورن جي سريال جي لائن جي لين اتا بات دیا اور ٹیکو ماتھار بگنی نامي ناستيكو تا شکھا دان کري اوئي شمستو ناستيك شکھا در کے اما در شکھا بناتے امرا راضي را راضي آسي انشاءاللہ آواز اٹھائی تا حوی تو انشاءاللہ اٹھائی تا حوی انشاءاللہ اللہ قبول کرے اللہ اما در کے حفاظت کرے آواز شبائی اٹھائے যার যা আছে মিডিয়া কেউ ফেসবুক চালায় ফেসবুকে আওয়াজ উঠাবে মিম্বর থেকে খতিব আওয়াজ উঠাবে যারা জনপ্রতিনিধি আছেন আওয়াজ আপনারা উঠাবেন আমি আগে বলেছি সরাসরি আমাদের না হযরত আব্দুর রহমান ভাইয়ের সন্তান এই সিলেবাসে লেখাপড়া করবে না আমার সন্তানও পড়বে না হুজুরের নাতিপুত্রও পড়বে না পড়লো তো আপনাদের বাচ্চা এর জন্য সব শ্রেণী থেকে আওয়াজ উঠাইতে হবে পেশাজীবী আওয়াজ উঠাবে জনপ্রতিনিধি আওয়াজ উঠাবে শিক্ষাবিদরা আওয়াজ উঠাবে শিক্ষকরা ছুঁড়ে মারেন ওই বই বাচ্চাদেরকে বুঝান আপনি পড়াইতে বাধ্য হলেও বাচ্চাদেরকে জান এই সিলেবাস আমাদের না এটা নাস্তিকদের সিলেবাস আমাদের সিলেবাস তো দিয়েছেন খলিল ইব্রাহিম মঞ্জুর করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা এই বরকতপূর্ণ পরিচয় থেকে আমরা বিচ্ছিন্ন হতে চাই না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু